শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের দীঘা বর্ডারের কাছে বছর চল্লিশের এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসীরা। শনিবার সকালে ওড়িশা দীঘা বর্ডার সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কাছে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, অজ্ঞাত পরিচয়হীন ওই ব্যক্তির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, রিপোর্ট আনন্দবার্তা।